এখনো জনমানব শূন্য পুরো এলাকা। তিন দিন আগের হামলা ও ভাঙচুরের ঘটনার ক্ষত শুকায়নি এখনো। গত রোববার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়। এক পর্যায়ে বেশ কয়েকটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় আগুন বাহিনীর সদস্যরা। এলাকার আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেই আতঙ্ক ছড়াতেই এমন কর্মকাণ্ড বলে অভিযোগ হামলা শিকার পরিবারের সদস্যদের। হঠাৎ করে দল বল নিয়ে আইসা আমার বাড়িতে, এই যে ভাঙচুর করছে, দু তিনশো লোক আইছে গেছে, ঘর দরজা সব ভাঙছে, সুচ্ছে ঘরের যে গিরিল কাছে আগুন বাহিনী বল এই দেশ প্রত্যেক এলাকায় গিয়ে এরকম এই হামলা করিয়া এরা টাকা পয়সা কিছু আদায় করিয়া নেন। আমরা এটা সুস্থ একটা বিচার চাই, এরা অন্য থানার থেকে আইসা আমাদের এই থানা কেন হামলা করা। এদিকে ঘটনার পর থেকে বিষকাটালি গ্রামে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা তা স্বীকারও করেছে পুলিশ। অন্যদিকে হামলার পর যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে তারা। ঘটনার পর মামলা হয়েছে দুটি। আলামিন ফোকাস আগুন গ্রুপ আর আমাদের এখানে আছে যে তানজিম, তাদের মধ্যে মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ, আধিপত্য বিস্তার, এলাকার সবাই এটা নিয়ে উদ্বিগ্ন। 12 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রাখার জন্য আমরা সার্বক্ষণিক তৎপর আছি। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জন গ্রেপ্তার হলো মূল হোতা আগুন বাহিনীর প্রধান আলামিন ও তার প্রতিপক্ষ তানজিন হোসেন এখনও ধরাছোঁয়ার বাইরে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।